আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সবাইকে ঈদ মোবারক, আবারও সাথে শুভ নববর্ষ। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এই ফুলগুলো দিয়ে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে পহেলা বৈশাখ, বাঙালি জাতির অনেক হাসি খুশির একটা দিন, তো তাই ভালোই লাগছিল। তো যেহেতু আজকে পহেলা বৈশাখ, শুভ নববর্ষ, আমাদের একটা আনন্দের একটা দিন, তো ভাবলাম এই দিনেই নববর্ষের শুভেচ্ছাটাও জানিয়ে দেই, আর ঈদে কোথায় কোথায় ঘুরলাম সেটাও একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। ঈদের দিন সকাল দিয়ে শুরু করছি আপনাদের সাথে। সকালে আপনাদের ভাইয়া নামাজে যাওয়ার আগে আমরা আবার একটু বাহিরে নাস্তাটা সেরে নিলাম, কারণ আমার কাজ ছিল, আমি ছুটি নিতে পারিনি। টুকটাক ছুটি কিছু নিয়েছি যেগুলো দরকারি। তো ঈদের দিন সকালটা চিন্তা করলাম কাজ করেই আসি। আমরা কয়েকজন মুসলমান একসাথে কাজ করি, এখন সবারই তো দেখা যায় ছুটি লাগে, তো আমরা ভাগ ভাগ করে যার যখন দরকার তখনই ছুটি নিয়েছিলাম। তো আমি ভাবলাম যেহেতু সকালটা আমার হাতে কাজ ছিল না বাসায়, আর আগের দিনই টুকটাক গুছিয়ে রেখেছি, বাসায় আসার পরে যা করব হয়ে যাবে, আমি আমার নিজেকে সময় দিতে পারবো, তাই আমি সকালটা জাস্ট কাজ করে চলে এসেছি। সকালে তো বৃষ্টি ছিল, এর আগের ব্লগে আপনাদেরকে সাথে শেয়ার করলাম, আজকে একটু দেখিয়ে দিলাম বাসায় আসার পরে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার ঈদের দিনের সকালের নাস্তা। আর সেমাই ছাড়া তো ঈদ কল্পনাই করা যায় না। ছিল লাচ্ছা সেমাই, টার্ট কেক, আর আমার হাতের সেই বানানো গাজরের লাড্ডু। তো এই দিয়ে টুকিটাকি নাস্তা খেয়ে ফেললাম, সাথে চা ছিল, চাটার শেয়ার করা হয়নি, কারণ চায়ের সাথে আড্ডা মারছিলাম, তো গল্প করছিলাম সবার সাথে, একটু মত বিনিময় চলছিল, কথা বলছিলাম, ঈদের শুভেচ্ছা জানাচ্ছিলাম। তো ওই চায়ের সাথে সাথে চা পান করতে করতে চুলা এবার রান্না বসিয়ে দিয়েছি, কারণ দুপুরে তো খেতে হবে। তো পোলাও বসিয়ে দিয়েছি আর কাবাবটা ভেজে নিচ্ছি, আর বাকি খাবারগুলো যে গুছিয়ে রেখেছিলাম সেগুলো গরম দিয়ে দিয়েছি। এগুলো গুছাতে গুছাতে, গরম করতে করতে এখানে টেবিলটাও লাগিয়ে নিলাম, তাও সাথে আমার মেয়েও আমাকে হেল্প করেছে। তো আমি যখন খাবারগুলো গরম করছি, ও আবার আস্তে আস্তে এনে টেবিলে লাগাচ্ছিল। তো এই আর কি, আমাদের ঈদ তো এমনই, প্রবাস জীবনের ঈদ বলেন, আনন্দ বলেন, হাসি কান্না বলেন, এগুলো তো নিজেদের মধ্যে ভাগ করে নিতেই হয়। তো ঈদের দিন যেহেতু রোজাটাও আলহামদুলিল্লাহ 30টা রোজা আমরা পার করেছি সহি সালামতে সুন্দরভাবে, ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, আমরা যেন সামনের রোজাগুলো পাই, সবাইকে সুস্থ রাখুক, সবার মনের ইচ্ছা আল্লাহ পূরণ করুক, যে যেই নেক হায়াত নেক ইচ্ছাগুলো আছে, যার যার যে ইচ্ছাগুলো আছে আল্লাহ সেই ইচ্ছাগুলো পূরণ করুক। এই তো ঈদের দিনে আর কি চাও আল্লাহর কাছে। তো সব কিছু মিলে সারাদিনের একটা প্ল্যান মনে মনে, যে হ্যাঁ খাওয়া দাওয়ার পরে রেডি হতে হবে, বের হতে হবে। তো ইচ্ছা তো করে যে সময় মতো বের হয়ে যাই, ওই যে হয় না আসলে, এগুলো তো কাজ না, যে কাজের জায়গায় যাব, কার্ড পাঞ্চ করে ঢুকে যাব, হয়ে গেল। কিন্তু ওই যে খাওয়া দাওয়ার পরে দেখা যায় একটু বসা, একটু কথা বলা, দেরি হয়ে যায়, হয় না যে টাইম মেনটেন করে যাওয়া। ঈদের দিন এত হয় না যে হ্যাঁ এই এই সময়টাই বললেন, এই সময়ে যেতে হবে। আর এই হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে ঈদের গিফট হিসেবে এই ঘড়িটা গিফট করেছে, তো ঈদের দিন পরবো বলেই তো ভালো লাগছিল। ঈদের গিফট এই তো আপনাদের সাথে শেয়ার করলাম, আর এই ড্রেসগুলো ছিল আমাদের ঈদের ড্রেস, তো পরছি, পরে রেডি হব, একটু একটু করে সবার বাসায় ঘুরবো। ঈদের দিন তো সবার বাসায় শেষ করা যাবে না, তো যে যে বাসায় গিয়েছি, একটু একটু ঘুরেছি, ফিরেছি, খাওয়া দাওয়া করেছি, তো সেটা একটু একটু আপনাদের সাথে শেয়ার করে। এই তো সবার বাসায়, বৃষ্টিও আমাদের থামিয়ে রাখতে পারেনি, তো যতটুকু ঘুরেছি সময় দিতে পেরেছি, কারণ ঈদ তো আর একদিনে শেষ হয়ে যায় না, তো একটু একটু করে সবার বাসায় ঘুরেছি, এক এক দিন বের হয়েছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কোথায় কোথায় গিয়েছি, আরও কিছু বাসায় গিয়েছি, সেগুলো ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ।